আপনার কাছে যদি এমন কোনো ইমেল আইডি থেকে থাকে, ইমেল আইডিটি বানানোর সময় আপনি তার ডেট অফ বার্থে কী রেখেছিলেন ভুলে গেছেন, অথবা আপনি যদি আপনার ইমেল আইডি ডেট অফ বার্থে চেঞ্জ করতে চান, অথবা আপনি যদি আপনার ইমেল আইডির মধ্যে যে নামটি অ্যাড করে রেখেছিলেন সেই নামটিকে চেঞ্জ করতে চান, তো সেটা আপনি কীভাবে করবেন আপনার মোবাইলের মধ্যে দিয়ে, সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাপ্লিকেশনের লোগোটি রয়েছে আপনাকে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টের যে লোগোটি রয়েছে আপনাকে তার উপরে ক্লিক করে নিতে হবে। এখানে আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আপনার ইমেল আইডির মধ্যে আপনার নিজের ফটো এইভাবে সেট করতে চান তো কীভাবে সেটা করবেন তার উপরে একটি আগেই ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সেই ভিডিওটির লিঙ্ক আই বটনে আর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো এখানে আপনাকে আপনার ইমেলের মধ্যে আপনার ডেট অফ বার্থ আর নিজের নাম চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট লোগোর উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি এখানে অ্যাকাউন্ট লোগোর উপরে ক্লিক করুন, এরপর আপনাকে এখানে যেটা করতে হবে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। আপনি দ্বিতীয় নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফো, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনি এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, নেম, যেই জায়গায় আপনার নিজের নামটি লেখা থাকবে, এখানে আপনার নামটি যদি আপনি চেঞ্জ করতে চান তো সেই অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। তো আপনার কাছে পেজটা এইভাবে কিছুক্ষণের জন্য লোড হবে, আপনাকে এখানে কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে এবং আপনার কাছে এইরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে। এই মুহূর্তে আপনার ইমেল আইডির মধ্যে আপনি যেই নামটি সেট করে রেখেছিলেন সেটা আপনার কাছে এখানে ডিসপ্লে হয়ে যাবে। এবারে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি যেই নামটি এই মুহূর্তে আপনার চেঞ্জ করতে চান সেই নামটি আপনাকে এখানে টাইপ করে নিতে হবে এবং তার যে টাইটেল মানে আপনার লাস্ট নেম সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে সেভ বলে, আপনি যেই সেভের উপরে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টের যে নাম সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি আপনার ইমেল আইডির মধ্যে যে নামটি আগে থেকে রেখেছিলেন সেটিকে চেঞ্জ করে আপনি একটি নতুন নাম রাখতে পারেন। এবারে কথা বলে নিই, আপনি যদি আপনার ইমেল আইডির মধ্যে কী ডেট অফ বার্থ রেখেছিলেন সেটা ভুলে গেছেন, অথবা আপনি যদি আপনার ডেট অফ বার্থটি চেঞ্জ করতে চান সেই অবস্থা আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি এখানে আগের পেজে আসার পর আপনি এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ, যেখানে আপনার পুরনো ডেট অফ বার্থ মানে আপনি ইমেল আইডিটি বানানোর সময় যে ডেট অফ বার্থটি দিয়ে রেখেছিলেন সেই ডেট অফ বার্থটি আপনার কাছে এখানে শো হয়ে যাবে। আপনি যদি এখানে এই ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে চান তো আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা পুনরায় আবার সেইভাবে লোড হয়ে আসবে। এখন আপনি যে ডেট অফ বার্থটি এখানে অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি এখানে যেই সেভের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে যেখানে আপনার বয়সটি আপনার কাছে শো হয়ে যাবে। এবার আপনাকে এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিতে হবে, তো আপনার যে ডেট অফ বার্থটি সেটি আপনার অ্যাকাউন্টের মধ্যে আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি আপনার নিজের ইমেল আইডি ডেট অফ বার্থ আর নামটিকে যদি চেঞ্জ করতে চান তো সেটা করতে পারবেন। এছাড়াও যদি আপনি আপনার ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আর আপনি আপনার ইমেল আইডিটিকে ওপেন করতে পারছেন না অন্য কোনো মোবাইলের মধ্যে, সেই অবস্থায় আপনি আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটি পুনরায় রিকভার কীভাবে করবেন সেটা যদি আপনি জানতে চান তো তার উপরে একটি ডেডিকেটেড ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন, সেই ভিডিওটির লিঙ্ক আই বটনে ডিসক্রিপশানে এবং এই ভিডিওটি লাস্টে পিন করে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। আর এমনই নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর আপনি যদি আগে আরও ভিডিও দেখতে চান তো আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং টপিকের সাথে, ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।